জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর সমাপনী এবং জাতীয় শিশু দিবসের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে আগামীকাল বৃহস্পতিবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাচ্ছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে টুঙ্গিপাড়ায় সমাধিসৌধ কমপ্লেক্সে পরিষ্কার পরিচ্ছন্নতা ও শোভাবর্ধন এবং শিশু সমাবেশ ও লোকজ মেলা আয়োজনের সকল প্রস্তুতি শেষ হয়েছে। টুঙ্গিপাড়া সহ জেলায় নেওয়া হয়েছে 3 স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 102তম জন্মবার্ষিকী উপলক্ষে সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আসবেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শ্রদ্ধা নিবেদন শেষে রাষ্ট্রপতি ফিরে গেলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জন্মশত বার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর সমাপনী এবং জাতীয় শিশু দিবসের অনুষ্ঠান সহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে সমাধিসৌধ কমপ্লেক্সে পরিষ্কার পরিচ্ছন্নতা ও শোভাবর্ধন এবং শিশু সমাবেশ ও লোকজ মেলার আয়োজনে সকল প্রস্তুতি শেষ হয়েছে। 17 তারিখে মাননীয় প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়ায় আসবেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থলে। তো পয় পরিষ্কারের কাজ করতেছি আমরা, পয় পরিষ্কারের কাজ 17 তারিখের আগেই ইনশাল্লাহ শেষ হবে। সব কিছুই মানে ধোয়া মোছা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলতেছে আর কি, 17 তারিখে শেষ হবে ইনশাল্লাহ। 17 মার্চের কাজ, বঙ্গবন্ধু জন্মদিন 102 বছর, এই কারণে 17 বছরে মানে 17 তারিখের প্রোগ্রামে আমরা কাজ করতেছি, ডেকোরেশন কাজ পুরা কাজই করতেছি, পুরা মাঠের কাজই। ইনশাল্লাহ আশা করি 16 তারিখে কাজ সব কমপ্লিট করে দেবো। 17 মাসের উপলক্ষে আমরা কাজ করে যাচ্ছি, এই হিসাবে আমরা আশা করি আমাদের অতি দ্রুত সম্ভব মানে ইয়ার ভিতরে আমরা কাজটা শেষ করার জন্য আমরা চেষ্টা করতেছি। আমরা এখানে স্টেজ সাজাইতেছি, ব্যান্ডিং করতেছি, যে রাস্তায় সুন্দরভাবে ব্যান্ডিং করতেছি, প্রধানমন্ত্রীর আগের যে স্মৃতিগুলো আছে এগুলো লাগাইতেছি, বা প্রধানমন্ত্রীর পুরান যে বাড়ি সে বাড়ি আমরা করতেছি, যে সেই বাড়ি অনুযায়ী ডিজাইন করতেছি, যে ওই ডিজাইনটা জানি আমরা দেখাবো। এই বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী। এ উপলক্ষে নাচ ও গান পরিবেশনের জন্য সকল প্রস্তুতি শেষ করেছে শিশু কিশোরেরা। খুব ভালো লাগছে এই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে, কারণ এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে থাকবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সামনে আমরা এই প্রোগ্রামটি করতে পারবো এটা ভেবে আমার খুবই আনন্দ হচ্ছে, কারণ করোনাকালীন সময়ে উনি উপস্থিত হতে পেরেছিলেন না গত 2 বছর, এবছর উপস্থিত হতে পারছেন, তো আমরা অনেক অনেক আনন্দ এবং অনুষ্ঠানটি সকলকে উপভোগ করার জন্য অনুরোধ জানাচ্ছি। এখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠানে আসতে পেরে আমি খুবই আনন্দিত হচ্ছি, আর এখানে এসে আমি অনেক কিছু শিখতে পেরেছি আজকে। এই দিনটি আমার কাছে খুবই স্মরণীয় হয়ে থাকবে। তারপরে হচ্ছে আমাদের জাতীয় আমাদের যে একটা ন্যাশনাল প্রোগ্রাম হবে, এখানে প্রধানমন্ত্রী থাকবেন। তার এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে আমার খুবই ভালো লাগছে। করোনার কারণে গত 2 বছর আমাদের এই অনুষ্ঠানটি স্থগিত ছিল, প্রধানমন্ত্রী আসতে পারেননি, কিন্তু এবারে তিনি আসছেন, খুবই আনন্দের বিষয় আমাদের জন্য, সত্যি গর্বিত মনে হচ্ছে নিজেকে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে টুঙ্গিপাড়া সহ জেলার বিভিন্ন স্থানে নির্মাণ করা হয়েছে তোরণ। নেতা কর্মীদের মাঝে দেখা দিয়েছে আনন্দ উদ্দীপনা। টুঙ্গিপাড়ার মানুষ ব্যাপক উৎসাহে আগ্রহে অপেক্ষা করছে কখন মাননীয় প্রধানমন্ত্রী তার নিজ বাড়িতে আসবেন, সেই তাকে গ্রহণ করার জন্য আমরা মানসিকভাবে প্রস্তুতি হয়ে আছি। টুঙ্গিপাড়া সুন্দরভাবে সাজানো হচ্ছে, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর অপেক্ষায় আছি। রাষ্ট্রীয় কর্মসূচির সাথে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে টুঙ্গিপাড়া পৌরসভা সহ আওয়ামী লীগ বলে জানান পৌর মেয়র। হৃদয়ের পিতৃভূমি টুঙ্গিপাড়া, এই সেই হৃদয় পিতৃভূমিতে তার 100তম জন্মবার্ষিকী সমাপনী অনুষ্ঠান উদযাপিত হবে। যেভাবে আমাদের তাকে সর্বোচ্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনের যে তাদের যে তার যে এখানে সাহিত আছেন সেটা টুঙ্গিপাড়াবাসী এবং আমরা পৌরসভা এবং উপজেলা আমরা একত্রে এটা যাতে সুন্দরভাবে উদযাপিত হয়, উদযাপন করা যায়, সেই জন্য আমরা অপেক্ষা করছি এবং সেইভাবে আমরা প্রস্তুতি কমপ্লিট করছি। নিরাপত্তা সহ সকল প্রস্তুতি সম্পন্ন হবার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রীর আসবার সম্ভাবনার বিষয়টি আমরা প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছি। আমাদের টুঙ্গিপাড়ার ভেনু সার্বিক প্রস্তুতি আমাদের সম্পন্ন,
যে সমস্ত বিষয়গুলো থাকে, এবং এবার এবছর যেহেতু একই সাথে অনেক মানুষের সমাগম হবে, সে কারণে আমাদের কিছু বাড়তি প্রস্তুতিরও বিষয় রয়েছে এবং যে প্রস্তুতি আমাদের ইতিমধ্যে আমরা নেওয়া শুরু করেছি এবং চলমান রয়েছে। আমাদের আগামী 21 তারিখ থেকে টুঙ্গিপাড়াতে একই অনুষ্ঠানকে কেন্দ্র করে একটি লোকজ মেলা অনুষ্ঠিত হবে এক সপ্তাহব্যাপী। সেই লোকজ মেলারও আমাদের প্রস্তুতি সম্পন্ন এবং আমাদের সারা দেশ থেকে বিভিন্ন বিষয়ের আমাদের এই মেলাতে আমাদের লোকজন আসবে এবং যারা লোকজ মজিবের উপরে যে সমস্ত বিষয়বস্তুগুলো আছে তারা তাদের মেলাতে উপস্থাপন করবে। এক অর্থে যে সামগ্রিকভাবে আমাদের অনুষ্ঠানটি একদিকে যেমন আনন্দময় হবে, অন্যদিকে একই সাথে ভাবগাম্ভীর্যতার সাথে আমরা এই দিনের সমস্ত অনুষ্ঠানাদি আমরা শেষ করব এবং এখানে সকলের সহযোগিতাতে আমরা আশা করছি যে অনুষ্ঠানটি আমরা খুব ভালোভাবে সম্পন্ন করতে পারব। করোনার কারণে গত 2 বছর নিজ জন্মভূমি টুঙ্গিপাড়ায় আসতে পারেননি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার ঘরের মেয়েকে এক নজর দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে টুঙ্গিপাড়া সহ গোপালগঞ্জবাসী।